2017 সালে ঢাকা টেস্টে অস্ট্রেলিয়াকে হারানো বাংলাদেশ দলের মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন দেশটির পারফরম্যান্স প্রধান প্যাট হাওয়ার্ড। বাংলাদেশের কাছে হেরে হাওয়ার্ড এতটাই খেপে গিয়েছিলেন যে সাংবাদিক গিডিয়ন হাইসকে তিনি বলেছিলেন, বাংলাদেশি ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটেরও যোগ্য নন। ক্রিকেট অনলাইন ক্রিকইনফোতে উঠে এসেছে সেই ঘটনা। অস্ট্রেলিয়া বধ, টাইগার ক্রিকেটে এক অনন্য অর্জন। 2017 সালে ঢাকায় অজিদের বিপক্ষে সেই জয় রীতিমতো হইচই ফেলে দিয়েছিল ক্রিকেট বিশ্বে, যা ছিল বিনা নিরাপত্তার অজুহাতে বারবার অজিদের সফর পেছানোর উচিত জবাব। কিন্তু সেই পরাজয় মেনে নিতে পারেননি ক্রিকেট অস্ট্রেলিয়ার পারফরম্যান্স প্রধান প্যাট হাওয়ার্ড। সাংবাদিক এবং লেখক গিডিয়ন হাইজের অপ্রকাশিত বই ক্রসিং দ্য লাইনের টিজারে উঠে এসেছে 2017 সালে অজিদের হারের পরও টাইগারদের নিয়ে প্যাট হাওয়ার্ডের অবজ্ঞার কথা, যেখানে অস্ট্রেলিয়ান ক্রিকেটের পারফরম্যান্স প্রধান বাংলাদেশের ক্রিকেটারদের মান নিয়ে প্রশ্ন তোলার মতো দম্ভও দেখিয়েছেন। আমি নিশ্চিত যারা আজ আমাদের হারালো তাদের অধিকাংশই আমাদের প্রাদেশিক দলগুলোতে জায়গা পাবে না। হাওয়ার্ড অজিদের সেই হারে সাক্ষী হয়েছিলেন ঢাকায় বসেই, যেখানে চার দিনেই জয় তুলে নেয় স্বাগতিকরা। ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়াকে উড়িয়ে দেওয়ার ঘটনা বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়েছে এক ধাপ, কিন্তু অজি পারফরম্যান্স প্রধান বারবারই প্রকাশ করেছেন তার নাক উঁচু ভাব। বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়দের অনেকেই শেফিল্ড শিল্ডের দলে জায়গা পাবেন না, এমন একটা দলের সঙ্গে হারাটা আমাদের উচিত হয়নি। তবে সিরিজের দ্বিতীয় টেস্ট জিতে যেন হাফ ছেড়ে বাঁচে অস্ট্রেলিয়া, সেই ক্ষোভে দুঃখে লোকসান হওয়ার অদ্ভুত এক যুক্তি দেখিয়ে ওই বছরই বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর বাতিল করে তারা। তবে এর পেছনে যে তৎকালীন বোর্ডের কর্তাদের অন্তদ্বন্দ্ব আর বিতর্ক আড়াল করার একটা চেষ্টা ছিল তা পরিষ্কার। নাহিয়ান বিন জসিম, যমুনা স্পোর্টস। যুক্তরাষ্ট্রের কমিক বুক হিরো ক্যাপ্টেন আমেরিকার মতো বাস্তবের চরিত্র বাংলাদেশের ক্রিকেটের নায়ক মাশরাফি বিন মুর্তজা, তার নেতৃত্বেই আন্তর্জাতিক ক্রিকেটে পরাশক্তি হিসেবে আবির্ভাব হয়েছে টিম বাংলাদেশের। সবার প্রিয় সেই মাশরাফির জন্মদিন আজ। 35 পেরিয়ে 36-এ পা দেয়া মাশরাফির সুস্থতা কামনা করেছেন তার ভক্তরা। 1983 সালের 5 অক্টোবর নড়াইলের গোলাম মুর্তজা স্বপন আর হামিদা মুর্তজা বলাকা দম্পতির কোল আলো করে পৃথিবীতে আসেন তাদের প্রথম সন্তান, ডাক নাম কৌশিক। নড়াইলের চিত্র নদীতে সাঁতরে ক্রিকেট ব্যাডমিন্টন খেলে দুরন্তপোনায় তার বেড়ে ওঠা। তিনি আর কেউ নন, বাংলাদেশের ক্রিকেট আইকন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফির জন্মদিন ছিল শুক্রবার, যা উদযাপন করেছে তার ফ্যান ক্লাব। তবে কেক কেটে নেচে গিয়ে নয়, একটু ভিন্নভাবে। উত্তরার এক এতিমখানায় মাশরাফির জন্য দোয়া মাহফিলের আয়োজন করার পাশাপাশি এতিমদের মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করেছিল মাশরাফির ফ্যান ক্লাব। আমরা নিজেরা তো দোয়া করি সবসময়, তো এতিমদের দোয়া আল্লাহ কবুল করেন, তো এতিমদের কাছ থেকে আমরা দোয়া চাইছি তারা যেন মন থেকে দোয়া করেন, এবং আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তাদেরকে একবেলা খাবারের ব্যবস্থা করছি। নিজের জীবনের পরোয়া না করে দেশের জন্য খেলতেছেন, সেই জন্য আমরা শুধু ওনার ফ্যান হিসাবে, ওনার ডাইহার্ড ফ্যান হিসাবে ওনার জন্মদিনটা এভাবে পালন করি। অনেকটা রূপালী পর্দার হিরোর মতোই প্রথম শ্রেণীর ক্রিকেট না খেলে জাতীয় দলের হয়ে টেস্ট অভিষেক হয় মাশরাফির। পরের গল্পটা সবার জানা, লাল সবুজের জার্সিতে 17 বছর পার করে দেয়া এই ক্রিকেটার ক্যারিয়ারের পুরোটা সময় লড়েছেন ইঞ্জুরির সাথে, সবশেষ এশিয়া কাপেও পেয়েছেন আঙুলে চোট। 35তম জন্মদিনে তাই মাশরাফির সুস্থতা কামনা করছেন তার ভক্তরা। আজকে মাশরাফির জন্মদিন, আমরা সবাই দোয়া করবো যেন সে সবসময় সুস্থ থাকে আর সে সবসময় ভালো খেলতে পারে। দিন ধরেই বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক জান দিয়ে মানে খেলছেন, এশিয়া কাপও অনেক ভালো খেলছেন, 2019-এর বিশ্বকাপ যেন ভালো খেলে, সে যেন সবসময় সুস্থ থাকে, সেই আমরা সবাই দোয়া করছি তার জন্য। মাশরাফি ভাইয়ের জন্মদিনে ভক্ত হিসেবে একটাই চাওয়া, উনি অন্তত পক্ষে অবসরে যাওয়ার আগে বাংলাদেশের পক্ষে প্রথম যে 300 উইকেটের যে মাইল ফলক, আমি একজন ভক্ত হিসেবে এটাই চাই। সবার চাওয়া একটাই, সুস্থ থাকুক মাশরাফি, নিজের শেষ বিশ্বকাপে ফিট ম্যাশ দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন এমনটাই প্রত্যাশা তার ভক্তদের। শুভ জন্মদিন মাশরাফি। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। বাংলাদেশ পাকিস্তান নারী ক্রিকেট সিরিজের খবর। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। 4 ম্যাচ সিরিজের তৃতীয় টি-20তে পাকিস্তানের কাছে 7 উইকেটে হেরেছে বাংলাদেশের নারীরা। কক্সবাজারে শুরুতে ব্যাট করে 8 উইকেটে 81 রান তোলে টাইগার্স। 2 অঙ্কের ঘরে পৌঁছতে পেরেছেন 3 ব্যাটার শামিমা, নিগার এবং রুমানা।
তাদের মধ্যে ইনিংস সর্বোচ্চ 19 রান করেন নিগার সুলতানা। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন নাসরা এবং নিদাদার। জবাবে নাহিদা খানের 33 রানের সঙ্গে জাভেরিয়া খানের অপরাজিত 31 রানে 11 বল আগেই জয় নিশ্চিত করে পাকিস্তান। এর ফলে চার ম্যাচ সিরিজে 2-0 সিরিজ নিশ্চিত করে ফেলেছে পাকিস্তান। নিয়মরক্ষার শেষ টি-20তে কাল মুখোমুখি হবে দুদল। এবার অনূর্ধ্ব 19 এশিয়া কাপের খবর। বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তানকে 31 রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কান যুবরা। রোববার ফাইনালে নিশ্চিতের মিশনে চামিন্দা ভাস শিশুদের প্রতিপক্ষ ভারত। মিরপুরে আসরে দ্বিতীয় সেমিতে নুয়ানিদু ফার্নান্দোর সেঞ্চুরির পর 209 রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা। জবাবে 178 রানে গুটিয়ে যায় আফগানিস্তানের ইনিংস। টস হেরে আফগানিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাটিং এ নেমে বিপক্ষে পড়ে শ্রীলঙ্কান যুবরা। দলীয় 42 রানে সাজঘরে ফেরেন টপ অর্ডারের চার ব্যাটসম্যান। মিরর রানে নুয়ানিদু ফার্নান্দোর 111 রানের ইনিংসে লড়াইয়ে থাকে চামিন্দা ভাস শিষ্যরা। আব্দুল রহমান 42 রানে নেন 3 উইকেট। 210 রানের সংগ্রহ তাড়া করতে নেমে আফগানিস্তান তরুণদের শুরুটা ছিল দারুণ আক্রমণাত্মক। অধিনায়ক রহমতুল্লাহ গুরবাজের 46, বশির খানের 27 আর আরিফ খানের 20 ভর করে 31 ওভারেই 3 উইকেটে 113 রান তুলে ফেলে আফগানিস্তান। এরপরই অবশ্য শাশিকা দুলশানের স্পিন ভেলকিতে খেই হারায় আফগানরা। মিডলারে ইজাজ ছাড়া আর কেউ বলার মতো স্কোর পাননি, তিনি করেন 37 রান। 24 রানে 4 উইকেট নেন লঙ্কান বাহাতি স্পিনার শাশিকা দুলশান। রাজকোট টেস্টে অভিষিক্ত পৃথ্বী শর পর সেঞ্চুরি করেছেন অধিনায়ক বিরাট কোহলি আর রবীন্দ্র জাদেজা। 3 সেঞ্চুরিতে ভর করে 9 উইকেটে 649 রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে ভারত। গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে এই মুহূর্তে ফিলিপাইনের বিপক্ষে লড়ছে বাংলাদেশ দল। সিলেট জেলা স্টেডিয়ামে এই মুহূর্তে 1 গোলে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা। গ্রুপের আরেক প্রতিপক্ষ লাওস 2 ম্যাচ হেরে যাওয়ায় আগেই অবশ্য সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ আর ফিলিপাইন। শক্তির বিচারে প্রতিপক্ষের তুলনায় পিছিয়ে থাকলেও হোম ভেনুতে শুরুতেই এগিয়ে যাওয়ার চেষ্টা করে বাংলাদেশ। ম্যাচের 14 মিনিটে রহমতের লম্বা থ্রো থেকে তপুর হেড কোনো রকমে ফেরান ফিলিপাইন গোলরক্ষক। এগিয়ে যাওয়া হয়নি বাংলাদেশকে। এরপর বল পজিশনে অনেকটা এগিয়ে থাকলেও স্রোতের বিপরীতে ম্যাচের 24 মিনিটে ডেডলক ভাঙে ফিলিপাইন। দারুণ এক কাউন্টার অ্যাটাক থেকে অতিথিদের এগিয়ে দেন ফিলিপাইন স্ট্রাইকার ড্যানিয়াল। দ্বিতীয়ার্ধের শুরুতে আরও একটি ভালো আক্রমণ গড়ে বাংলাদেশ, কিন্তু বাঁধ সাধে ফিলিপাইনের গোলরক্ষক। অন পাসে আক্রমণে যাওয়ার চেষ্টা, বলের জন্য ছুটছে সেখানে সবুজ একটা বেশি। সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ফিলিপাইন ম্যাচটি কভার করছেন সহকর্মী নাবিল খান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নাবিল, বাংলাদেশ এই মুহূর্তে পিছিয়ে রয়েছে, জেমি ডে বলছিলেন তিনি এই ম্যাচে পরীক্ষা নিরীক্ষা করবেন, পরীক্ষা নিরীক্ষা কিছুটা করেছেন সেটা আমরা দেখেছি, আপনি মাঠে রয়েছেন, আপনি বিস্তারিত বলবেন কি কি দেখেছেন। মনজুর, যেটা আসলে বলছিলেন যে ম্যাচ প্রিভিউ আমরা শুনেছিলাম যে জেমি ডে একাধিক পরিবর্তনের কথাই বলেছিলেন এবং তাই কিন্তু হয়েছে। আমরা যতটুকু ভেবেছিলাম যে চার পরিবর্তন, আসলে কিন্তু চার পরিবর্তনে হয়েছে। ডিফেন্সে কিন্তু সুশান্ত, ত্রিপুরা এবং রহমত, তারা দুজন কিন্তু আসলে দারুণ খেলছেন, খুব ভালোভাবেই রহমত আসলে বাম প্রান্ত দিয়ে বারবার উইং দিয়ে উপরে উঠছেন এবং সুশান্তও কিন্তু খুব ভালো ডিফেন্সেই করছেন। মাঝ মাঠে আসলে এসেছে ইমন বাবু আসলে অনেকটাই নিষ্প্রভ রয়েছেন আজকের এই ম্যাচে এবং তৌহিদুল আলম সবুজ, তাকেও কিন্তু আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না মাঠে। এই পরিবর্তনগুলো সম্বন্ধে বললাম। আর যদি আপনি যদি বলতে চান যে প্রথমার্ধে কিন্তু শুরুটা বাংলাদেশ দারুণ করেছিল, যদিও গোল খাওয়ার পর কিন্তু অনেকটাই চাপে পড়ে যায় জেমিডের শিষ্যরা। বিপরীতে যদি আপনি দ্বিতীয়ার্ধের কথা চিন্তা করেন, দ্বিতীয়ার্ধে কিন্তু একের পর এক আক্রমণ করে যাচ্ছে বাংলাদেশ, বেশ কয়েকটি গোলের সুযোগও পেয়েছে এখন পর্যন্ত, কিন্তু কাজের কাজ গোলটি, কিন্তু সমতা ফেরানো গোলটি এখনো পায়নি বাংলাদেশ। তবে হয়তো কিছুক্ষণের মধ্যে হয়তো কিছু চেঞ্জ আসবে, খুব দ্রুতগতির প্লেয়ার হয়তো আমরা জাফরকে দেখতে পারবো দ্বিতীয়ার্ধে, সুফিলও হয়তো দ্বিতীয়ার্ধে নামবেন, সেক্ষেত্রে হয়তো ভালো কিছু প্রত্যাশা করছে আর বাংলাদেশ। আর দর্শকদের কথা যদি বলি, আজকে কিন্তু ফুল হাউস গ্যালারি, 25,000 ধারণ ক্ষমতার দর্শক কিন্তু ইতিমধ্যেই ফুল হাউস হয়ে গেছে। এরপর অনেকে কিন্তু দাঁড়িয়েও খেলা দেখছেন। ওভারঅল কিন্তু সিলেটে খুবই উৎসব মুখর পরিবেশে আসলে হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড কাপের পঞ্চম এই আসর। মঞ্জুর, নাবিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নাবিল খান জানাচ্ছিলেন সিলেট জেলা স্টেডিয়াম থেকে। বাংলাদেশ ফিলিপাইন ম্যাচ দেখতে এদিন দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো সিলেট জেলা স্টেডিয়ামে। ফুল হাউস দর্শকদের সমর্থন নিয়েই মাঠে নামে বাংলাদেশ দল। কালোবাজারিতেও বিক্রি হয়েছে এই ম্যাচের টিকিট। এমন উন্মাদনার কারণেই সিলেটবাসীর চাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ভেনু হোক সিলেট। সিলেট থেকে নাবিল খানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহিন আলম। টিকিট কাউন্টারের সামনে ফুটবল প্রেমীদের এমন লাইনেই আভাস দিচ্ছিল ফুল হাউস সিলেট জেলা স্টেডিয়ামের। টিকিট শেষ হয়ে যাওয়ায় অনেকে বাধ্য হয়ে টিকিট কিনেছেন কালোবাজার থেকে।
যারা টিকিট পেয়েছেন তারা যেমন নিজেদের সৌভাগ্যবান ভাবছেন, তেমনি অনেকে আবার চড়া দামেও পাচ্ছেন না টিকিট। অনেক আনন্দ হইতেছে ভাই এই মুহূর্তে, সোনালী রিং পেলাম, আমাদের জাতীয় দলের খেলা দেখতে পারবো, তাই আমরা খুব আনন্দিত। 50 টাকা টিকিট 100 টাকা এই খেলা যারা হাতে নিয়ে বিক্রয় করছে। বাংলাদেশ প্রথম ম্যাচ জেতায় আর শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় দর্শকদের ছিল উপচে পড়া ভিড়। বিকেল থেকে সন্ধ্যা গড়াতেই পূর্ণ 25,000 ধারণ ক্ষমতার সিলেট জেলা স্টেডিয়াম। আমাদের সিলেটের দর্শক সংখ্যা দেখেন, প্রচুর দর্শক খেলা দেখতে আসে, এই তুলনায় ঢাকায় কিন্তু খুব কম সংখ্যক মানে দর্শক আসে খেলা দেখতে। আন্তর্জাতিক খেলা, এই কারণে আসছি, বাংলাদেশের খেলা সবসময় দেখতে ইচ্ছে করে। এত দর্শক উন্মাদনার পরও আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে সিলেটে হবে না কোনো ম্যাচ, যা নিয়ে আফসোসের কমতি নেই সিলেটবাসীর। কারণ আমরা চাই আরও বিপিএলে প্লাস এই যে ফুটবল, আমরা চাই আরও বড়ভাবে আমাদের এখানে ফুল প্রোগ্রাম, ফুল টুর্নামেন্টটা এখানে হলেই সমস্যা নাই। সিলেট দিয়ে জাতীয় দল যে শুভ সূচনা করেছে তা কক্সবাজারেও ধরে রেখে ঢাকায় ফাইনাল নিশ্চিত করবে লাল সবুজ প্রতিনিধিরা, এমনটাই চাওয়া আপামর ফুটবল প্রেমীর। আমরা প্রত্যাশা করি বাংলাদেশ বঙ্গবন্ধু গোল্ড কাপ ফাইনালে চ্যাম্পিয়ন হোক। 1 অক্টোবর থেকে শুরু হওয়া সিলেট পর্বের পর্দা নামছে 6 অক্টোবর। নাফিল খান, টুমনা স্পোর্টস।